بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো এবং বাড়িতে বসে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা দেখছো এবং সেই সাথে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পরীক্ষার মধ্যে রেখেছেন এই পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত হয়তো তোমাদের সাথে সরাসরি পাঠদান সম্ভব হবে না তারপরেও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো অবস্থা ফিরিয়ে দেন তখন তোমাদের সাথে দেখা হবে সরাসরি পাঠদান হবে ইনশাআল্লাহ সে প্রত্যাশায় রইলাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই ভালো থাকি দেশ ভালো থাকে দেশের মানুষ ভালো থাকে এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস আরম্ভ করছি আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রভাষক ইসলামিক স্টাডিজ নাচন সরকারি কলেজ নাচন চাঁপাইনবাবগঞ্জ তোমরা কিছুদিন পূর্বে বাৎসরিক যে পরীক্ষা সে পরীক্ষা শেষ করেছো এবং দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার পর্যায়ে ছিলে এবং অনেকেই হয়তো দ্বিতীয় বর্ষে ক্লাস শুরু করেছিলেন আমরা তারই আলোকে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করব ইনশাআল্লাহ ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আল কুরআন আমি এই আল কুরআনে আলোচনা করব ইনশাআল্লাহ আজকের আলোচ্য বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে আল কুরআন বা আল কুরআনের পরিচয় মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষের ভোগ বিলাস বা ব্যবহার তার ব্যবহারের জন্য সুযোগ সুবিধার জন্য তিনি পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আর এর সব কিছুর আলোচনায় রয়েছে মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ তিনি আল্লাহ যিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর এই বিষয়গুলিকে আল কুরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন মানুষ সৃষ্টির পর তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার খলিফা হিসাবে তাকে প্রেরণ করেছেন এবং তার খলিফাদের যে খিলাফাতের যে দায়িত্ব সে দায়িত্ব মানুষের উপর অর্পিত হয়েছে এই যে খিলাফতের দায়িত্ব দিতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব নবী ও রাসূল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এই নবী এবং রাসূলদেরকে তার জাতিকে তার বংশকে তার সমসাময়িক সেই এলাকার মানুষকে সৎ পথে পরিচালনা করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন কিতাব দিয়েছেন তাদেরকে পরিচালনা করার জন্য নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা সম্বলিত গ্রন্থগুলোই হচ্ছে আসমানি কিতাব হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এই আসমানি কিতাবের ধারা শুরু হয় এবং সর্বশেষ রূপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআন নাজিল হয় এর মাধ্যমেই এই ঐশী গ্রন্থ নাজিলের ধারা এবং নবী ও রাসূল প্রেরণের ধারা পরিসমাপ্তি ঘটে আমরা এরই আলোকে আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনের উপর ইমান এনে মেনে জেনে চলতে পারি সে প্রত্যাশা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন
আল কোরআনের বিষয়গত ও অন্তহীন তত্ত্বের জন্য আরবি ভাষা বিজ্ঞানী এর নামটিকে বিশেষ গুরুত্বের সাথে বিশ্লেষণ করেছেন। সর্বশেষ আসমানি কিতাব এর নাম স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। তার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ইসলামিক চিন্তাবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই আল কোরআনকে সংজ্ঞায়িত করেছেন বা আলোচনা করেছেন বা বিশ্লেষণ করেছেন। আল কোরআন শব্দটি হচ্ছে আল কোরআন। আল কোরআন এই শব্দটি দুটি শব্দমূল থেকে এসেছে। এই শব্দটি দুটি শব্দমূল থেকে এসেছে, একটি হচ্ছে কা র হামজা, কা র হামজা কারণ, একটা মধ্যে হচ্ছে কারণ, এটি হচ্ছে কারণ, আর আরেকটি হচ্ছে কারণ, আর অপরটি হচ্ছে কারণ। দুটি শব্দ থেকে এসেছে আল কোরআন। এটা হচ্ছে ভাষা তত্ত্ববিদদের বা ভাষা গবেষকদের বা ইসলামী মনীষীদের গবেষণার ফল। তো তা র হামজা কারণ এই শব্দমূল থেকে গঠিত। কারণ শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা ইত্যাদি। কারণ শব্দের অর্থ হচ্ছে পাঠ করা, আবৃত্তি করা ইত্যাদি। একে কারণ বলা হয়েছে এই কারণে যে পৃথিবীর যত আসমানি কিতাব রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা সবচেয়ে বেশি পঠিত হয়। বিধায় দিকে একটা দিকে আল কোরআন বলা হয়েছে, নামকরণ করা হয়েছে। অপরটি হচ্ছে কারণ। কারণ শব্দ যে কারণ শব্দটি হচ্ছে মিল, সামঞ্জস্য, মিলিয়ে দেওয়া, একত্রিত করা ইত্যাদি। এখানে কোরআনে একটি আয়াতের সাথে অপর একটি আয়াতের, একটি সুরার সাথে অপর একটি সুরার, একটি ঘটনার সাথে অপর একটি ঘটনার, একটি শব্দের সাথে অপর একটি শব্দের সামঞ্জস্য রয়েছে, মিল রয়েছে। এই কারণে এই শব্দটিকে কারণ শব্দ থেকে নেওয়া হয়েছে, আর এই কারণ শব্দটিকে কোরআন ব্যবহার করা হয়েছে। আশারি ধর্মতত্ত্ববিদ আবুল হাসান আল আশারি তিনি বলছেন তার আপিস সাইয়া বিশাই, আমি একটি বস্তুকে অপর একটি বস্তুর সাথে মিলিয়ে দিয়েছি। এই যে কারা আতম, কাপ ও আলিফ লম্বা তা, এই কারা আতম থেকে সামঞ্জস্য করা, মিলিয়ে দেওয়া, এখান থেকে আল কোরআন রূপান্তরিত হয়েছে। কেননা এই পার্থিব গ্রন্থে আল কোরআনের মধ্যে ইহকালীন জীবন এবং পরকালীন জীবনে সম্পর্ক রয়েছে, সমন্বয় রয়েছে, এবং এই সুরায় একটি শব্দের সাথে অন্য একটি শব্দের ও বর্ণের সাথে মিল লক্ষ্য করা যায়, তাই এটি কোরআন। বেশিরভাগ ভাষাতাত্ত্বিকদের মতে আল কোরআন শব্দটি নিজেই বাবা বারাবে ফাতাহ একটা থেকে কারা মাসদার বা ক্রিয়ামল থেকে ব্যবহৃত হয়েছে। কাজে আল কোরআন শব্দ অর্থ হচ্ছে পাঠ করা, কিন্তু এখানে শব্দটি মাকরুম শব্দ পঠিত ব্যবহৃত হয়েছে। মাকরুম শব্দ অর্থ হচ্ছে কি পঠিত, অধিক পঠিত। কেন হলে জিবরাইল আলাইহিস সালাম মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কোরআনটি পাঠ করে শোনাতেন এবং মহানবী সাল্লাল্লাহু তা মুখস্থ করতেন এবং তার অনুকরণে সাহাবীরা মুখস্থ করতেন। তাই সাধারণ বিবেচনায় আল কোরআন শব্দটির মধ্যে আবিধানিকভাবে একত্র করা, সম্পৃক্ত করা, পাঠ করা, আবৃত্তি করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় বা পারিভাষিক পরিচয়, ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামী ভাষাতাত্ত্বিকগণ বা ভাষা বিজ্ঞানীগণ এই আল কোরআনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। মিশরের ইসলামী পণ্ডিত আল্লামা জারকারি রহমতুল্লাহ আলাইহি বলেন আল কোরআন মাজিদ হল সেই কালাম সমষ্টি, আল কোরআন মাজিদ হল সেই কালাম সমষ্টি যা মোতাবাতির অবিচ্ছিন্ন সনদে বর্ণিত, যা তিলাওয়াত করা হয় এবং যার তিলাওয়াত ইবাদতের জন্য, সেটি হচ্ছে আল কোরআন। এছাড়া ভারত উপমহাদেশের আমাদের ভারতীয় পণ্ডিত আল্লামা আশরাফ আলী তানভীর
আল্লাহর সে কালাম, বলছে এটি মহান আল্লাহর সে কালাম যা তার থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সংশয়হীন পদ্ধতিতে বা সন্দেহাতীত পদ্ধতিতে মাসহাবে লিপিবদ্ধ হয়ে আমাদের এ পর্যন্ত এসেছে, সেটি হচ্ছে আল কুরআন। এছাড়া বাইতুল মোকাররমের তৃতীয় খতিব আল্লামা মুফতি আমিনুল ইহসান রহমাতুল্লাহ বলেছেন, কোরআন মাজিদ এমন এক আসমানি কিতাব, কোরআন মাজিদ এমন এক আসমানি কিতাব যা আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে এবং এ গ্রন্থটির একটি ছোট্ট সূরা মোকাবিলা করার ক্ষমতাও আজ পর্যন্ত কাউরে জুটে নেই, সারা বিশ্বের মানুষ সে ব্যাপারে অক্ষমতা প্রকাশ করেছে, সেটি হচ্ছে আল কুরআন। বস্তুত কোরআন মাজিদ হল আল্লাহর বাণী, এটি লাউহে মাহফুজে সংরক্ষিত রয়েছে, এর মাধ্যমে নবুয়তের দীর্ঘ 23 বছর ধরে মহানের কাছে অবতীর্ণ হয়েছে, যা সংঘাতিকভাবে প্রক্রিয়ায় যা সন্দেহাতীত প্রক্রিয়ায় অদ্যবধি অবিকল অবকৃত অবস্থায় সুরক্ষিত হয়ে আসছে এবং যার একটি শব্দ মর্ম এবং অর্থ কোনো কিছু পরিবর্তন হয় নাই, সেটি হচ্ছে আল কুরআন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল কুরআনের সংখ্যাতাত্ত্বিক কিছু পরিচয় উপস্থাপন করা যায়। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, যারা আমরা ইসলামকে মেনে চলি, তারা প্রত্যেকেই জানি পবিত্র কোরআনে 114টি সূরা রয়েছে। পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে, 554টি রুকু রয়েছে, 6236টি মতান্তরে, 6666টি আয়াত রয়েছে, 6666টি মতান্তরে 6236টি আয়াত রয়েছে। নাজিলের সময়কাল বিবেচনায় পবিত্র কোরআনের এই সূরাসমূহকে দুইভাবে বিভক্ত করা হয়েছে, মক্কী সূরা এবং মাদানী সূরা। এটি নাজিলের প্রেক্ষাপট অনুযায়ী এই সূরাগুলোকে সুবিন্যস্ত করা হয়েছে, মক্কী এবং মাদানী সূরা। মক্কী সূরা হচ্ছে 86টি, মাদানী সূরা হচ্ছে 28টি। তবে অন্য এক বর্ণনা মতে মক্কী সূরা হচ্ছে 92টি এবং মাদানী সূরা হচ্ছে 22টি। এই পবিত্র কোরআনকে 7টি সমান অংশে ভাগ করা হয়েছে, এর এক একটি অংশকে জুজ বা পারা বলা হয়েছে, প্রত্যেকটি পারা আবার সমান সংখ্যক অবস্থানে বা অবস্থায় তাকে সমানভাবে সুবিন্যস্ত করা হয়েছে এবং এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওহির মাধ্যমে এটিকে বিভক্ত করা হয়েছে। এটি সুষ্ঠুভাবে পড়ার জন্য এবং এটিকে হাফেজদের বা সাত দিনে এই পবিত্র কোরআন শরীফকে পড়ে শেষ করার জন্য সমান 7টি অংশে বিভক্ত করা হয়েছে, এর এক একটি অংশকে জুজ বলা হয়েছে। পবিত্র কোরআনের সংখ্যাতাত্ত্বিক আরও অনেক তত্ত্ব রয়েছে। এর পবিত্র কোরআনে শব্দ সংখ্যা নিয়ে বেশ কিছু মতামত রয়েছে, অধিকাংশ মুফাসসিরদের মধ্যে 77,434টি শব্দ রয়েছে, কারো কারো মতে এই কোরআন শরীফের শব্দ সংখ্যা হচ্ছে 77,277টি, আবার কারো কারো মতে হচ্ছে 77,437টি। এর পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা হচ্ছে সূরা আল বাকারা এবং সবচেয়ে ছোট সূরা আছে সূরা আল কাউসার। এই গ্রন্থের সূরা আল বাকারা 282 নম্বর আয়াত হচ্ছে সর্ববৃহত্তম আয়াত এবং সূরা আল কাউসার হচ্ছে সবচেয়ে ছোট সূরা। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত একটি মাত্র আয়াত, সেটি হচ্ছে একটি রূপ। এই কোরআনের আরও কিছু তথ্য যদি আমরা যাই সেটা জেনে রাখা ভালো। এই পবিত্র কোরআনে জান্নাতের সংখ্যা, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে 1000 আয়াতে, জাহান্নামের ভয় প্রদর্শন করা হয়েছে 1000 আয়াতে, আদেশ প্রদান করা হয়েছে 1000 আয়াতে, নিষেধ প্রদান করা হয়েছে 1000 আয়াতে।
উদাহরণ দেওয়া হয়েছে এক হাজার আয়াত, কাহিনী বর্ণনা করা হয়েছে এক হাজার আয়াত, এবং হালাল হালাল বিষয়ে বর্ণনা করা হয়েছে 250 আয়াতে, হারাম নিষেধ যেগুলো সেগুলো বর্ণনা করা হয়েছে 250 আয়াতে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে 100 আয়াতে, বিবির 66 আয়াত, এই মিলিয়ে 6666টি আয়াত। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা ক্লাসটি দেখবে এবং এর আলোকে বাড়িতে পড়ালেখা করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, এ প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।